অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। গুড শট, গুড শট। হ্যাঁ, তাহলে বল। ওহো, কোনো প্রবলেম নেই, তুই হারছিস কিন্তু আজকে। ছাড় ছাড়, দেখ দেখ, রাত হয়ে গেল, আজ মনে হচ্ছে না তোমরা ঘুমোবে বলে। এ নাও কফি এনেছি, এটা খাও, আরো এনার্জি পাবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ, এটার জন্য অপেক্ষা করছিলাম। তুমি দেখো দাদাকে আমি কিভাবে হারাই। আরে ছাড় ছাড়, তুই দাঁড়িয়ে দেখ ভাই হারবে। কটা বাজে? আমি আসছি, বোর্ডটা শেষ করেই আসছি। আরে দাদা তুই পারবি না, তোর আগের মতো সেই টিপটাই নেই। পারবি না রে, পারবি না, দেখলি? আমি অনেকক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি জয়, ঘরে চলো। দামিনী আমি আসছি, দাঁড়াও নাই, ভাইকে আজকে আমি হারিয়ে তবে আসবো। বড়দি ভাই, দেখো না দুই ভাই মিলে কি কাণ্ডটাই না করছে। বাড়িতে সারাক্ষণ শুয়ে বসে সময় কাটাই না আমি, তাই রাত জেগে নষ্ট করার মতো সময় তোমার থাকতে পারে, আমার নেই। বাবা, এটা আমার পুরস্কার, তোমার কাছে রাখলাম। জানো বাবা, আমি কখনো ভাবিনি তোমার ছত্রছায়ার থেকে বেরিয়ে আমাকে নিজের পায়ে দাঁড়ানোর লড়াই করতে হবে। কিন্তু দেখো, জীবন এক মুহূর্তে সবটা বদলে দিল। তুমি শুধু আমায় ঘুরে দাঁড়ানোর শক্তি দাও বাবা। তুমি দেখো, সবটা পারবো, আমি সব সামলে নেব। তুমি শুধু আমার পাশে থেকো বাবা। মা, তুই পারবি মা, আমি জানি তুই পারবি। জানিস দেবী, যখন তোর বাবা চলে গেলেন না, তখন আমার সব আশা শেষ হয়ে গিয়েছিল সব। তারপরে এই কদিনে কত বড় হয়ে গেলি রে মা, কত বড় হয়ে গেলি তুই। এখন যেন আর কারো মুখাপেক্ষি হয়ে না থাকতে হয়, শুধু এইটুকুই আমি চাই। আজকে ঝুমুর, অরূপ, ওদের কথায় তোর খুব কষ্ট হয়েছে না মা? খুব কষ্ট হয়েছে না? না মা, এখন আর কারোর কথায় কষ্ট পাই না। বরং যত আঘাত পাই তত মনে হয় যে নিজেকে আরো শক্ত হতে হবে। আচ্ছা মা, তুমি বলো, বাবা থাকলে কি কেউ আমাদের অপমান করতে পারত? ওরা ভাবে বাবা নেই মানে আমরা খুব দুর্বল, আমরা খুব অসহায়, আমাদের মাথা উঁচু করে দাঁড়ানোরই সুযোগ হবে না। কিন্তু মা, আমাদের ওদের ভুল প্রমাণ করতে হবে, করতেই হবে। দি ভাই, তোকে না একটা কথা বলার ছিল রে। হ্যাঁ দিয়া, বল না। আমি আর পড়াশোনা করতে চাই না। তুই আমাদের জন্য চাকরি করছিস, তুই পড়াশোনায় এতই ভালো যে এক চান্সে চাকরি পেয়ে গেলি, কিন্তু আমি আমি তো কি থামলি কেন বল? মানে আমি তো তোর মতন পড়াশোনা এত ভালো নই, কিন্তু মেকআপটা ভালো করি, তাই ভাবছিলাম যদি মেকআপ করে কিছু রোজগার করতে পারি, তুই দেখিস আমি এটা ঠিক পারবো। এসব কথা তুই কেন বলছিস দিয়া? তুই পড়াশোনা না করে রোজগার করবি, এরকম কথা কেন তোর মাথায় আসে বলতো? তুই একা সংসারের কত দায়িত্ব নিবি? আমি তোকে হেল্প করতে চাই দি ভাই। দেখেছো মা, দিয়া আর দিশা কত বড় হয়ে গেছে,
আগে ওরা কত ছেলে মানুষই করত দুজনে মিলে, কত ঝগড়াও করত। আর আজ দেখো কত পাকা পাকা কথা বলছে। মেসি ভাই তো ঠিকই বলেছে রে, এখন যে সবকিছুই পাল্টে গেছে। আর আমিও না আর পড়াশোনা করব না, তোকেও আর খরচ দিতে হবে না। আর এমনিতেও তো কাকুমনি সব টাকা আদায় করে নিচ্ছে, এর চেয়ে বড় আমি বাড়িতে থেকে মায়ের সাথে হাতে হাতে কাজ করে দেব, মায়ের কষ্টটাও কম হবে। আমার কাছে এই সমস্ত কথা বলে না মা, বোকামে একটা পড়াশোনা চাকরি কি কি শুরু করেছিস তোরা? কি শুরু করেছিস? অনেক পাকা পাকা কথা বলছিস না? শোন, বাবার স্বপ্ন ছিল আমরা যাতে পড়াশোনা করে অনেক বড় হই, আর আমি আমার বাবার স্বপ্নকে মিথ্যে হতে দেব না। আমি তোদের পড়াবো, তোরা পড়বি, যতক্ষণ তোর দিদি আছে তোরা পড়বি, আর সংসারের ভাবনা আমি ভাবব। আর দিয়া, কাল কলেজের ফর্ম তুলে আনবি, ফর্ম দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে। কিন্তু তার জন্য তো টাকা লাগবে দি ভাই। আমি দেবো টাকা। তুই সবটা দিয়ে দিলি, নিজের জন্য কিছু রাখ। না না মা, আমার রোজের গাড়ি ভাড়া আমি নিয়ে নেবো, আর কিছু লাগবে না। ও মা, আর আমাদের আদরটা? অমনি না, দেখেছো তো মা, আমাকে একটু ভালোবাসতেও দেবে না।